পয়েন্ট ফিন দেখতে পাচ্ছ, এই বল পয়েন্ট ফিনগুলোতে এই যে বলটা আছে সেই বলটা কী করে কাজ করে ফিজিক্স তার আমরা প্র্যাকটিক্যালি জিনিস দেখাবো, ঠিক আছে? তো এখানেও ফিজিক্সের একটা অ্যাপ্লিকেশান আছে, ক্লিয়ার? চলো আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো এই যে আমরা বল পয়েন্ট পেন দিয়ে ইউজ করছি, সেই ইউজ করার সময় এইখানে যে নিপের ভিতরে যে অর্থাৎ বলটা আছে, এই যে বলটা, এই বলটা কী করছে, আমাদের যখন পেপারের ওপর প্রেশার দিচ্ছে অর্থাৎ গ্র্যাভিটি ফোর্স ইউজ করছি, তখন কী করছে, এই বলটা রোটেট করতে থাকছে, এবং রোটেট করার ফলে কি এর মধ্যে কী হচ্ছে, ভিতরে যে শিশির মধ্যে যে কালিটা আছে সেই কালিটা কী হচ্ছে, অর্থাৎ ইঙ্কটা পেপারের মধ্যে দিয়ে রোটেট করার ফলে গ্র্যাভিটি ফোর্স কী করছে, পেপারের মধ্যে সেটাকে ট্রান্সফার করছে, ঠিক আছে? অর্থাৎ দ্য বল ট্রান্স করছে অ্যান্ড গ্র্যাভিটি ফোর্স দ্য ইঙ্ক, গ্র্যাভিটি ফোর্স কী করছে, দ্য ইঙ্ক ডাউন অন দ্য টপ অফ দ্য বল, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে হোয়ার ইট ইজ ট্রান্সফার্ড অন টু দ্য পেপারের পেপার, ঠিক আছে? তো অর্থাৎ এইটা কী করছে, বলটা রোটেট করছে, টান করছে, এবং সেখানে কী করছে, গ্র্যাভিটি ফোর্স কী করছে, বলের নিচে ইঙ্কটাকে কালিটাকে নিচেতে আনছে এবং ঘুরিয়ে অর্থাৎ শীষ থেকে এবং পেপারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। তো এইভাবে আমরা দেখো বল পয়েন্ট পেনকে আমরা কিন্তু ফিজিক্সের গ্র্যাভিটি ফোর্সে ইউজ করছি, অর্থাৎ কনসেপ্ট অফ ফিজিক্স কনসেপ্ট দিচ্ছে, এখানে বল পয়েন্ট পেনের অ্যাপ্লিকেশান কাজ করছে এখানে ফিজিক্সে, ঠিক আছে? প্রত্যেকটা আমরা পেনেতে দেখতে পাবো যে বল পয়েন্ট পেন কিন্তু ফিজিক্সের অ্যাপ্লিকেশান, বল পয়েন্ট পেনটা ইউজ করা হচ্ছে, ক্লিয়ার? তো আমরা এখান থেকে ফিজিক্সের কনসেপ্ট পেলাম বল পয়েন্ট পেন ইউজের, ঠিক আছে?